আমাদের মূলত আজকের তিনটা দাবি নিয়ে ধর্মঘট। এক নম্বর আমাদের দাবিটা হচ্ছে বকিয়া মহার্ঘ ভাতা সহ মহার্ঘ রিলিফ কেন্দ্রীয় হারে প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের অসংখ্য শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলোতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। পাশাপাশি আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আছেন তাদেরকে নিয়মিত করতে হবে। আর আমাদের তিন নম্বর দাবি হচ্ছে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে একটা সম্প্রীতির যে পরিবেশ ছিল সেটা নষ্ট হতে যাচ্ছে। আজকে বিভাজনের রাজনীতি চলছে, সেটাকে বন্ধ করে আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই তিন দফা চলে কি করলেন আজকে আপনারা? আজকে কিন্তু আমাদের আমাদের এখানে তো মূলত কর্মচারীদের নিয়েই হচ্ছে আমাদের ধর্মঘটটা। আমরা কর্মচারী বন্ধুদের আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এখানে জোর করে কারো আটকানোর চেষ্টা করছি না। আমাদের নিজস্ব যেমনি দাবি দেওয়া, অন্যান্য কর্মচারীরা যারা আছেন তাদের দাবি দেওয়া, কিন্তু তাদের বাধ্যকতা আছে বলে হয়তো অনেকে আসছেন তাদের সাহস যোগাতে এবং আজকে এই বন্ধকে সমর্থন করতে আমরা অনুরোধ করছি। হচ্ছে এই বন্ধকে সফল করতে কতটা সহযোগিতা করছে সরকারি কর্মচারীরা? আমাদের এখানে এখনো পর্যন্ত যেটা খবর, আমরা বিভিন্ন অফিসেও খবর নিয়েছি, তাতে আমরা 100% এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বন্ধকে সমর্থন করছে। এসআই অফিসে কি কাউকে ঢুকতে দিয়েছেন আপনারা? না, আপনি তো এখনো দেখতে পাচ্ছেন যে আমাদের এসআই অফিস এখনো এসেছিলেন। আমরা অনুরোধ করেছি, হ্যাঁ, এই সময়ের মধ্যে এখনো কেউ ঢোকেনি। দাবিকে কেন্দ্র করে আমাদের ধর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে, মঞ্চ জিন্দাবাদ, 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 অবিলম্বে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, অবিলম্বে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।